এটা রাফি বট ছাড়া যখন তো র‍্যাঙ্ক করতে লেভেলই আপ করে গেল আই 1 ভার্সেস 1 কাস্টম খেলি বটের বাচ্চা শালা আই কাস্টম খেলে তুই তো সারা জীবন খালি লেভেলই আপ করবে তুই যদি জিততে পারিস কাস্টমে তোকে 5000 ডায়মন্ড দেব না জিততে হলে আমাকে এম4 গান বাইক দেওয়া লাগবে ও নো পারলে আই কাস্টম খেলে চ্যালেঞ্জ দিলাম তোকে আই হ্যাঁ কে বলে তুমি আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কিভাবে কেমন আছেন? এন্ড গাইস, ভিডিওর ফার্স্ট পার্ট দেখে আশা করি অনেক কিছু বুঝছেন ভাই, না বুঝলে বুঝাই দিই ভাই। তো আমাদের সোসাইটি এক্স আইডি ওনার হচ্ছে তানিম ভাই। তো তানিম ভাই আমার অনেক দিন ধরে বলছে চলো রাহি ভাই কাস্টম খেলে, কাস্টম খেলি। আমি তো জানি তানিম ভাই ভালো খেলে, আর আমি অনেক দিন ধরে কাস্টম খেলে কাস্টম প্র্যাকটিস নাই, তাছাড়া কাস্টম খেলা মুডও ছিল না। তারপর ভাই তানিম ভাই এবার তো লিমিট ক্রস করাইছে ভাই, এবার হ্যাঁ ভিডিও করা পাঠা দিছে, ভিডিওর মধ্যে আমার চ্যালেঞ্জ করা পাঠা দিছে কাস্টম ভাই। এখন তা পাবে 5000 ডায়মন্ডের কাস্টম ভাই, আমি নাকি জিতলে আমার 5000 ডায়মন্ড দিব, আর তানিম ভাই জিতলে নাকি এমফ্রাম বের করে দিতে হবে। এমফ্রাম বের করে তার কত লাগবে, 5-600 ডায়মন্ডই লাগবে, তাই না? তো এর লেগা ভাই আরে আমি কই না ভাই, থাক চ্যালেঞ্জটা তো লওয়া লাগে, আপনি 5000 ডায়মন্ডের কথা ভাই এমনিও দেওয়া দেখতেছেন গাইস, গরিব আর এসি ভাই 600 ডায়মন্ড মাত্র ভাই। তো দেখা যাক গাইস, আমি তানিম ভাই লাগে কাস্টম খেলবো অনেকদিন পর, লাস্ট দুই দিন প্রায় অলমোস্ট 2-3 সিজন পরে কাস্টম খেলতেছি আমি। ওকে এখন খেলার লোক তবে বহুত খারাপ, আর কাস্টমের হাত তো আরো খারাপ, অনেকদিন কাস্টম কাস্টম খেলি না ভাই। যাই হোক, হারমুটা আমি জানি ভাই, ঠিক আছে, কিন্তু আমার চেষ্টা করুন দেখুন 5000 ডায়মন্ড লাগবো ভাই। 5000 ডায়মন্ড হলে ভাই ভালোই ভাই, একটা লুঙ্গি লইতে হবে, আমার গেমের মধ্যে একটা আছে ভাই, ওটা খয়েরি রঙের। তো দেখা যাক, গাইস যা যা টপ করতে চান, ঠিক আছে, তো দেখেন ডিসপ্লে ডান্সারের টপ নাম্বার দেওয়া আছে, তো এখান থেকে আশা করি কম দামে ডাউন পাবেন, কম দামে না হলেও ভাই অনেক দ্রুততম সময়ের মধ্যে ফার্স্ট ডেলিভারি পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। অ্যান্ড ডায়মন্ডের দামও কমে যাবে আমাদের বেশি 25-27 তারিখের মধ্যে ডায়মন্ডের দাম কমে যাবে, ইজার অফার হিসাবে কয়েকদিনের মধ্যে। কিন্তু ভাই বড় কথা না, বড় কথা হলো আমগোহিনে কাস্টম খেলতে আইজি, ঠিক আছে ভাই। রে ভাই আসলে কি আর কমু কষ্টের কথা ভাই, মানে এখানে কাস্টম অলরেডি এক রাউন্ড দুই রাউন্ড খেলা শেষ হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি এক এক হয়ে গেছে গা। প্রথম রাউন্ডে তো জানি আমার মারছিল পল রাউন্ড, আবার আমি আরে মেরে সেই লেভেলে এক রাউন্ড দেড় শট মেরে দিছি, পরে যা দেখি আমার রেকর্ডিংই হয় না ভাই, কেমন জানি রেকর্ডিং বন্ধ হয়ে গেছিলো, আমার পিসির একটা ড্রাইভ ফুল হয়ে গেছিলো, ওইটা খালি করে আবার রেকর্ডিং অন করলাম, এখানে দাঁড়া আর দাঁড়া রেকর্ডিং অন করলাম। এখন বাকি পার্টগুলো আপনারা নিজেরাই দেখেন ভাই, ওকে। ওরে কেমন লাগে, কেমন লাগে বট, তুমি ভাইয়া আসো খেলা শিখিয়ে দিচ্ছি ভাইয়া, কামটা করলো কি দেখছে, কি সব হ্যাকার লয় কাস্টম খেললাছি ভাই, দেখো অবস্থা। রাত্রি ডিসকর্ড আসলে আমি লাইভে তোমার খেলা শিখা তোমার দেখতে পারবো, রুকো ক্লাইম্যাক্স সবই বাকি। তুমি
তুমি হেড মারতে পারো কবেতে হ্যাঁ ভাই আমার তো মারলি হেড লাগে খালি বডি শটের লাগা হ্যাক লাগা রাখছি খালি বডি শটের লাগা তোর এই লং মাউথ লক খাই গেছে এই 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 ভাই কি মারলে শুধু আমার এখন আর কেউ ঠেকাতে পারবো না কি করলে কি মারছো ভাই এসব কিন্তু হবে না তোমার পিসি দেখো ভাই একলা একলা আমার তো মারলি মারলি হেডশট লাগে ওটা বডি শটের হ্যাক লাগায় রাখছি যাতে সবসময় বডি শট লাগে তোমার পিসি চেক করো ভাই এই শরীরে তো অসম্ভব ভাই এরকম হেড কে মারতে আরে আমার 5000 ডায়মন্ড গেল রুকো রুকো কোন রুকো না আমি খেলবো না ভাই নিকাল লাউড়ে পহলি ফুরসত মে নিকাল হারে গেলে কি দা লাগবে না মনে আছে তো কে হারবো তো দেখাই যাব এখন জানে তোমার খারাপ তো এম্পোরিয়ন টা নেমে নিতে পারবো না বট শট মারতে পারে এত টাইম নষ্ট করার ঠিক না বট মারে না কেমন লাগে এরি ঠিক না কি হলো বুঝলাম না কি নেট প্রবলেম দিল না কি বুঝলাম আইলাম আর দাম করে মেরে গেলাম গা একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দি গুলো গুলো ভাই না পিকচার হবে বাকি এই হেড লাগে ভাই এসব মানা যায় না ভাই কি হেড মারছো আরে লাস্ট ম্যাচে আমার বডি শটের লাস্ট রাউন্ডে বডি শটের হ্যাকটা অন হয়ে গেছিল আবার বন্ধ করে লিছি হ্যাঁ খালি হেড লাগবে আজকে বডি শটের হ্যাক অফ করা আইছি মারমু আর রেড লাগবো খালি ওরে A few moments later. কি একটা অবস্থা ভাই দেহ ইনভাইট দিছে কি রে বট কেমন মার দিলাম এম্পোরিয়াম করে দেবে ও নো
আচ্ছা তোমার দেওয়াই কি দেওয়াই কি লাগবে হ্যাঁ এমফার না দেওয়াই লাগবে ভাই হ্যাঁ দেওয়া লাগবে 5000 ডায়মন্ড দিতে আমি হেরে গেলে একটা রাউন্ড আমি তো জিততেই গেছিলাম তোর আমি হ্যাকার আমি হ্যাকার এমফার কোনটা লাগবে নি হলটটা থাকবো তাই তো লাস্টে উট পিকারে হেডটা কেমন লাগলো সেই মারতেছে এখন এমফার অন করতেছ তাই কো মিয়া আল্লাহ ভরসা দিমু আনে ইনশাআল্লাহ গরিব আর ইসি নিজের কাছে ডায়মন্ড আছে ঠিক আছে মনে থাকে জানো না কিন্তু সবাক বলে যাব না তো গাইস জানি না আজকে সকালে কার মুখ দেখে ঘুমেতে উঠছি ভাই যে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম ভাই নিজের কাছে না ডায়মন্ড আর আরেকজনের ভাই এমফ্রন বাইর করে দেওয়া লাগবে ভাই জীবনটা বেদনা ভাই তো যাই হোক গাইস এখন কি আর করার এমফ্রন তো বাইর করে দিতে হইব তো এমফ্রনের ভিডিও দেখি আমি নিজে বাইর করে দেবো এমফ্রনের ভিডিও আসা পারবো ইনশাআল্লাহ আগামী কালকে ওকে Like a breeze.